আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিও থাম্বনেল দেখে হয়তো সবাই অবাক হচ্ছেন যে একটি ড্রাইভারের কারণে কিভাবে ব্যাটারি নষ্ট হতে পারে। তো সেই বিষয়টি আজকে ক্লিয়ার করে দিব সবার সাথে। তো একটি ব্যাটারির জীবন বাঁচাতে কিন্তু একটি গাড়ির ড্রাইভারই হচ্ছে তার মেন বস্তু। তো সেই ক্ষেত্রে একটি ড্রাইভারই কিন্তু একটি ব্যাটারির নষ্টের কারণও হতে পারে। তো সেখানে সব ড্রাইভার দের বলা হচ্ছে না, তো কিছু কিছু ড্রাইভারদের কারণেই এই যে অটো গাড়ির ব্যাটারিগুলা তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। তো সেই সম্পর্কে আজকে ভিডিওটি। তো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ব্যাটারি নষ্টের কারণ জানার আগে কিন্তু আপনাদের অবশ্যই জানা দরকার ব্যাটারিটি কী দিয়ে তৈরি, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে এর কারণ এবং এর নষ্টর দিকগুলা কী কী। তো ব্যাটারি যে আমাদের যে তৈরি, ব্যাটারির যে উপরের অংশটি সেটি কিন্তু অবশ্যই প্লাস্টিক দিয়ে তৈরি এবং ভিতরে যা আছে সেটি হচ্ছে প্লেট। তো ব্যাটারি প্লেট কিন্তু অনেকটাই নরম জাতীয়। তো ব্যাটারি প্লেট অবশ্যই নরম হয়ে থাকে কারণ এটি কিন্তু কাস্টিং জাতীয়। তো এবং বাহিরের সাইডটা প্লাস্টিক, তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারিটাকে অবশ্যই নরমই ধরা চলে কারণ পুরো ব্যাটারির যে সেটআপটি সেটা সম্পূর্ণই নরম। আর আমাদের যে অটো গাড়ির যে পিছনের যে সিস্টেমগুলো সেটা কিন্তু ব্যাটারির জন্য ফুলফিল সেফটি দেয় না, তার কারণ হচ্ছে ব্যাটারিটা কিন্তু অবশ্যই অনেক নিরাপদে রাখতে হবে। এবং একটি জিনিস খেয়াল করলে দেখবেন যে বাড়িতে যদি এই ব্যাটারিগুলো ব্যবহার করা হয় যে কোনো কাজের জন্য সেটি কিন্তু অনেক দিন লাস্টিং করে, এবং সেটি অটো গাড়িতে ব্যবহার করলে মাত্র 1 বছর অথবা 2 বছর হাইস্ট এরকম যায়। কিন্তু বাড়িতে যদি আপনি এই ব্যাটারিটি ব্যবহার করেন সেটি প্রায় আপনার 3 থেকে 4 বছরের উপরে যাবে, ব্যাটারিটা নষ্ট হবে না। এর কারণটি হচ্ছে কি, গাড়িতে যখন ব্যাটারিটি চলে তখন কিন্তু অবশ্যই সেখানে প্রচুর পরিমাণে ঝাঁকি লাগে। তো এই ঝাঁকি হচ্ছে ব্যাটারির মেন নষ্টের কারণ। কারণ আপনি চার্জ ঠিক দিলেন সমস্যা নাই, পানিও ঠিক মতো বললেন সেটিও কোনো প্রবলেম না, কিন্তু ব্যাটারিতে যখনই ঝাঁকি লাগবে সেটা কিন্তু প্লেটের জন্য ভয়াবহ একটি রূপ নিয়ে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যাতে করে ব্যাটারিতে কোনোভাবেই ঝাঁকি না লাগে। তো অটো বাইদের অথবা অটো ড্রাইভার বাইদের আমি বলতেছি যে ব্যাটারিতে আপনারা ব্যবহার করবেন যাতে করে গাড়িতে ঝাঁকি কম লাগে। তো কিছু কিছু ড্রাইভার ভাই অটো নিয়ন্ত্রণ করে অথবা অটো চালায় যে তারা মনে করে যেটি হেলিকপ্টার, তো একদম উড়াল পঙ্খীর মতো তারা ব্যবহার করে, সেখানে কোনো প্রকার রাস্তার ঝাঁকি মাকি কিচ্ছুই দেখে না। তো আমাদের বাংলাদেশের যে রাস্তাগুলো সেটা কিন্তু অটোর জন্য প্রযোজ্য না। তো চাইনিজরা যেভাবে অটো তৈরি করছিল সেটি একদম সমান্তরাল রাস্তায় ব্যবহার করার জন্য। তো আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ঢাল ভাঙ্গাচোরা রাস্তা বেশি, তো সেই ক্ষেত্রে আপনি অটো এমনভাবে ব্যবহার করবেন যাতে করে অটোতে ঝাঁকি কম লাগে, কারণ ঝাঁকি কম লাগলে কিন্তু আপনার ব্যাটারিটি ভালো থাকতে পারে। তো এই সাধারণ কিছু জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার ব্যাটারিটা এমনিতে ভালো যাবে। আর ব্যাটারির উপরে যে উপরের যে একটা পাইপ দিয়ে যে ব্যাটারিগুলো চাপ দিয়ে রাখা হয় সেটি দেখবেন যাতে করে চাপটা একটু কম লাগে, অথবা যতটুক না হলেই চলে না ততটুক রাখার চেষ্টা করবেন। এই চাপের কারণে কিন্তু ব্যাটারিটি ফুলে যাওয়ার সম্ভাবনা। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।